রেই কেমন রোগা বলতে ঢুকে বসে আছিস কি হইছে আমার লাগ কখনই আরে হইছে কি তো শুন তোর পাশে বাড়ির পান্ডে আছে না হ্যাঁ হ্যাঁ ওই ছেলে কি করছে মদ খায় দারু খায় গাঁজা খায় বিড়ি খায় খৈনি খায় চেঙ্গি সুদি ঘুরি যায় বাম মাছ চড়ায় ওইলে মোরবা শুনি ফেলেছি ছেলে কইলে খাওয়া শিখে আসবো না বাড়ি ঢুকে দিব কি হলো হচ্ছে চল মুই আসং না মুই শিখেন চল খানিক বেড়ে আসি চল ওই দেখ রামের বোতল 1 লিটার এ দেখ চিংড়ি যে ভুতার কি সুন্দর রে ওই রামের বোতল দেখ দেখ কতটা 1 লিটার আরে মুই তো দেখছি মুই তো আর দেখছি ওরে ওটাই গাই মুই তো দেখছি তিন তোর দুই জন তোর তিন জন তোর তিন জন মোরা ঠিক আছে আরে ঠিক আছে একদম ওই কি মাল হট টাকা হয়ে গেছে মাল হ্যাঁ ওই ছেলা তো মাল হট চলুন হে পাইছি পাইছি দি চল ওরে টাকা দিবি না আরে এই লিয়া তো যা যা মাল নিয়ে যা 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 লাগালে গালে ভর টাকা গুরু 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 বাবা কাচ্চা বালক তুই মোক 5 টাকা দিস 5 টাকা দিয়ে 10 টাকা দে বাবা আমার কোনো ভুলে গেল নাকি মোটে তো এটাও ছিল এলা মুই এটাও দিব না শালার এটাও একটা বোকাচোদা বালক আচ্ছা সাধু বাবা বালক এই নে তোর 50 টাকা তোর 50 টাকা না হয় 60 টাকা হবে এটাও তোর নে আশীর্বাদ দিলুম বালক তুই ভালো বউ পা বউ পায়া সংসার কর চল তোমার কা ভক্তি দেয় ওই দুই টাকা দা পালন করে নিলুম এটাও একটা বোকা সুদা বালক এই যে কাদের সাধু পাসম এই সাধু ভাই আমার কাজ করে যাবে যান কম বাবা আরে পুত্তর ওইসবের মোর কোনো দরকার নাই আরে বাবা লাগবে না বাবা শোনো তো আর শোনো না আরে বাবা ওইসবে দরকার নাই তো পুত্তর মোর ওইসব দরকার নাই ধরো 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 হ্যাঁ ক তোমরা এই 1 কিলোমিটার আগে একটা সমান সব পাবেন ওই দিকে মোক 1 লিটার মাল এনে দাও তো তুই কি মোক অমন বাবা ভাবিস মমন বাবা না হং মুই জানি না আরে বাবা আরে মোর বাবা ওইজন আড্ডা মারেল জ্বালা যাবে দেখলি ব্যাপারটা বুঝিন না তোমাক তুমি তাও দেখলে উমর তুই লুকিয়া কোন ভালো সাধু না পাইছে দিলে নড়িয়া ব্যাপারটা বুঝিন বাবা কারণ কেন আনি আচ্ছা ঠিক আছে তুই এইটি র মুই খাড়া যা ধরি বাবা ধন্য ধন্য বাবা ঠিক আছে শালার ব্যাটা নোক এনে পবিত্র মানসি ডাক দিল মদানির ন শালা এনে রাজ বাপের দেখাটা পাং নে বাপের ওজে মদাটা তোরাইম ও বিদাসি নিরে মন মন ও শুন শুন তুই শালা ভিন্ন কাটার বাপ তোর ব্যাটা আজি মোক এমন ছলান ছলাইল কয় ওয়ান শপ থেকে মাল নিয়ে যাবার হ্যাঁ তোর ব্যাটা কি শিখতে দিছিস রে হ্যাঁ বাবা মাল তাইছি আনি দাও খা খা দাও মোর শালার কেমন বাপ রে বাপি আর কয় শালা মাল আনি দিবের বাবা নারী বাবা বাবা শোনো উনি মাল তাইছে আনি দেও উম দেখ এটি ব্যাপার তুমি জানি মুই জানো ও বেটা খুঁজে এখন না 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 কেউ নিয়ে ব্যাপারটা ব্যাপারটা দেখো আজকে তোমরা জান মুই জানো মোর বেটার যে দুজে এখন ওই তো জানি ফেলেন ধরো ব্যাপারটা হ্যাঁ উনি যে তো জানি ফেলে ব্যাপারটা বেটা জানে মোর বাপ জানে উনি জ্বালা কালকে চেয়ারের উপর বসিয়া সিগারেটটা মোর মুখের ধর হবে ছেলে কেমন হবে ব্যাপারটা কোন তো খুবই খারাপ হবে হ্যাঁ তোর জন্য উনি খাপ জানে মুই জানো না মুই তো জানো মুই কিছু কম নে তাহলে ভয় ভয়ে তাহলে থাকবে বাবা জানি না জানলে ধাওয়া দিবে ওই জন্য খাবে না মরে গেলে এটি হচ্ছে কথা বাবা খা তাও মুই একটা কথা কম তাও বেটাটা খানে শিক্ষা দিস হ্যাঁ বাবা শিক্ষা আচ্ছা যা ও বিদাসি নিবে মোর মনে জানু বাবা এলাও হইছিস আরে বাসা ধন আছিস আরে বাবা আরে একটু লাগে তোমার একটা কাজ ধরে আমি করিবেন না মানে আরে বাসা ধন দোকান হচ্ছে ভিড় ওই জন্য এখানে আসতে দেরি হল হ্যাঁ তা কোটে যন্ত্র যন্ত্র ওই যে যন্ত্র তোমার মালের রং মাখে ওই লোক ছাস তো সেই বাবা হ্যাঁ বাসা ধন মুই গেছুন না মুখ দেখে ওই জন্য ভালো মাল দিছে ওর জন্য তোমাকে দিয়ে পড়াশুন হ্যাঁ আচ্ছা তুই এলা যা মোলা ধ্যান করিম এই শালা ঘিন্নি কাটা এলা হয়েছে রে বা কত নি গেছে
আমি ইচ্ছে গেছি কোটে গেছিস রে এতক্ষণ লাগে আসতে আকি শ্রীলঙ্কা পারায় চলে কোটে গেছিস গেছিস এই যে মুইয়া নরম তুমি না মাল ঢাল আরে নে অতলা ঢাকা লাগবে না ঢাল দাদা আরে তো কি আরে মানে খাউড়ে গেল রে তুই রে হ্যাঁ তো সালা কোটে গিয়ে আনছিস লা আরে মুই তো মাল আনি জানি রে বেড়ার ধান রস আজি মোর পবিত্র জল খুয়াম তো এ তো কি আরে কি বে কুকুরে কি কোনবা কি মুদুলি খাললি আরে কি খাললি লা বা সোনা মুড়ি লুটায় এ দাদু এ দাদু এ দাদু